হামাসের হামলায় ইসরায়েলের তিনশো আটষট্টি মিলিয়ন ডলারের ক্ষতি গাজা ও জেরুজালেমে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্পরোচিত হামলার জবাবে হামাসের পাল্টা রকেট হামলায় ইহুদিবাদী দেশটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই প্রথমবারের মতো ইসরায়েল হামাসের হামলায় তাদের অর্থনীতির ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলো খবর তাসনিম নিউজের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীদের অপারেশন আল কুদস নামে এগারো দিনের যে অভিযান চালানো হয় তাতে এক দশমিক দুই বিলিয়ন সেকেল ইসরায়েলি মুদ্রা বা তাতে এক দশমিক দুই বিলিয়ন শেকেল ইসরায়েলি মুদ্রা বা তিনশো মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে গাজা থেকে বৃষ্টির মতো ছোড়া রকেট হামলার ভয়ে এ সময় ইসরায়েলের দেড় হাজার প্রতিষ্ঠানের চার লক্ষাধিক কর্মী বাড়ি থেকেই বের হননি হমাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের ড্রোনই ভূপাতিত করল ইসরায়েলের আয়রনডোম ইসরায়েলের আয়রনডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের ড্রোনই ভূপাতিত করেছে গাজা উপত্যকায় হামলা চালানোর সময় তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ ভুল করে স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দেশটি সরকারি সম্প্রচার কেন্দ্র টেলিভিশন জানিয়েছে সর্বশেষ গার্ডিয়ান অব দ্য ওয়ার্ল্ডস নামে গাজার ওপর যে সামরিক হামলা চালানো হয় তখন ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে কোন তারিখে ইসরায়েলের সামরিক ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ইসরায়েলের সরকারি টেলিভিশনে প্রচারিত ওই সংবাদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইসরায়েলের দক্ষিণাংশে মোতায়েন করা হয়েছে যাতে করে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নিক্ষিপ্ত স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র বা রকেটগুলোকে প্রতিরোধ করা যায় সাম্প্রতিক সময়ে শেখ হাজার রাহমহল্লা থেকে ফিলিস্তিনি অধিবাসীদের উচ্ছেদে ইসরায়েলি আদালতের আদেশের জেরে পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় হামাস নেতা ইয়াহিয়াকে হত্যার হুমকি ইসরায়েলের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থী লিকুড পার্টির সিনিয়র সদস্য ইসরায়েল কাৎস ওই হুমকি দিয়েছেন খবর হারেতস। ইসরায়েলি সঙ্গে 11 দিনে যুদ্ধের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে ইয়াহিয়া বিজয় মিছিলে অংশ নেওয়ার পর ইসরায়েলি মন্ত্রী এ এহুমকি দিলেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে পরাজয়ের পর ইসরায়েল অনেকটা রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়েছে। এর মধ্যে ইয়াহিয়াকে হত্যার হুমকি দিলেন কাৎস। কট্টর ইহুদিবাদী এই ইসরায়েলি মন্ত্রী বলেন যদি দুপক্ষ মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সামান্যতম লঙ্ঘন হয় তাহলে ইয়াহিয়াসিনারকে হত্যা করবে ইসরায়েল কাচ বলেন হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তাতে ইয়াহিয়াকে ইসরায়েলি হত্যা থেকে দায় মুক্তি দেয়া হয়নি ইসরায়েলি নেতারা যুদ্ধাপরাধী তাদের বিচার করতে হবে ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল এই অপরাধের বিচার করতে হবে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবন রক্ষা বিষয়ক এক বৈঠকে এ কথা বলেন রাভানচি আরও বলেছেন ইসরায়েল গাজায় যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান এটা অবশ্যই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ ইরানের প্রতিনিধি আরও বলেন ইসরায়েলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি